নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকের জিওমেট্রি ক্লাসে তোমাদের আমি সমদ্বিখণ্ডক কাকে বলে এবং 150 ডিগ্রি কোণকে কীভাবে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে বা সমদ্বিখণ্ডক কীভাবে ড্র আঁকতে হবে বা ড্র করতে হবে সেটা তোমাদের আজকের ক্লাসে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? মন দিয়ে ক্লাসটা ফলো করো। সমদ্বিখণ্ডক কাকে বলে প্রথমে তোমাদের বলবো, তারপরে একটা কোণ এঁকে 150 ডিগ্রি সেটাকে সমদ্বিখণ্ডক আমি তোমাদের এঁকে দেখাবো। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে সমদ্বিখণ্ডক থেকে সেটাও তোমাদের বলে দেবো। মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। দেখো, প্রথমে তোমাদের বলি সমদ্বিখণ্ডক কাকে বলে। বুঝতেই পারছো, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে সমান দুটো ভাগে বিভক্ত হবে। ভালো করে খেয়াল করো, কোনো কোণের শীর্ষবিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা, ভালো করে খেয়াল করো, আমি তোমাদের বলছি, শুনে নাও এবং খাতা ভালো করে লিখে নাও। কোনো কোণের, এ ধরো একটা কোণ, ভালো করে দেখো, সাপোজ তোমাদের উদাহরণ দিচ্ছি, একটা সাপোজ ধরো এটা একটা কোণ, একটা কোণ নাম দিলাম এ বি সি, ঠিক আছে? তাহলে কোনো কোণের শীর্ষবিন্দুগামী সরলরেখা, ধরো এটা শীর্ষবিন্দু, এটাই তো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুগামী সরলরেখা যদি ওই কোণকে সমান দুভাগে ভাগ করে, মানে এইটা আর এইটা, এই দুটো অংশ যদি সমান হয়, তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখাকে বলে সমদ্বিখণ্ডক, কোণ সমদ্বিখণ্ডক, ঠিক আছে? যেহেতু কোণটাকে সমান দুভাগে ভাগ করছে, তাই এটা কোণ সমদ্বিখণ্ডক। যদি একটা বাহুকে সমান দুভাগে ভাগ করতো, তাহলে এটাকে বলতাম বাহু সমদ্বিখণ্ডক। বুঝতে পারলে? যেহেতু এটা কোণকে সমানভাবে ভাগ করেছে, তাই কোণ সমদ্বিখণ্ডক। আর যদি একটা বাহুকে সমান দুভাগে ভাগ করতো, তাহলে এটাকে বলা হতো বাহু সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? তা তোমাদের আজকে আমি সমদ্বিখণ্ডকটা, কোণ সমদ্বিখণ্ডক করেও তোমাদের দেখাবো এবং বাহু সমদ্বিখণ্ডক করেও তোমাদের আজকে দেখিয়ে দেবো। সমদ্বিখণ্ডক নিয়ে ডিটেলসে আলোচনা করবো। দেখো, তাহলে প্রথমে সমদ্বিখণ্ডক কাকে বলে বললাম, আর একবার বলছি, কোনো কোণের শীর্ষবিন্দুগামী সরলরেখা যদি ওই কোণকে সমান দুভাগে ভাগ করে, তাহলে ওই সরলরেখাকে, ওই যে শীর্ষবিন্দুগামী সরলরেখা, তাকে বলা হয় সমদ্বিখণ্ডক। বা কোনো সরলরেখাকে, কোনো এক নির্দিষ্টভাবে সরলরেখাকে, কোনো একটি নির্দিষ্ট সরলরেখা যদি সমান দুভাগে ভাগ করে, তবে ওই সরলরেখাটাকে বলে বাহু সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক বা বাহু সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? একটা কোণ এঁকে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের 150 ডিগ্রি কোণটা এঁকে সেটাকে সমান দুভাগে ভাগ করে বা সমদ্বিখণ্ডক এঁকে তোমাদের দেখাচ্ছি। তোমরা 150 ডিগ্রিটা চাঁদার সাহায্যে আঁকতে পারো, আমি তোমাদের কম্পাসের সাহায্যে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো দেখো, 150 ডিগ্রি মানে কি জানো? 150 ডিগ্রি মানে হচ্ছে 120 + 30 ডিগ্রি, ঠিক আছে? ইকুয়াল টু 150 ডিগ্রি, বুঝেছো? তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা কীভাবে করবো, ভালো করে মন দিয়ে খেয়াল করো। এটা করলাম, এটা করলে 60, এটা করলে কত, 120, আর 120 থেকে যদি আমরা এই নিচের দিকে ঘোরাই, তাহলে হয়ে গেল কত, 180, তাই তো? 60 60 করে। এবার আমার লিখেছে লাগবে কত, 150, ভালো করে খেয়াল করো, 150। তাহলে দেখো, 150 মানে কি, 120 আর 30 লাগবে, তাহলে এই এই যে অ্যাঙ্গেলটা, এই দেখো 20 আর 180-র মিডিলে যেটা, এটা তো 60 ডিগ্রি, এটাকে আমরা ইকুয়াল টু পার্টে ডিভাইড করবো। কীভাবে করছি দেখো, এই করলাম, করার পর এই এটাও কিন্তু একটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, এই এই অ্যাঙ্গেলটা, এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, এটা সমদ্বিখণ্ডক হচ্ছে। এটা দেখো, এটা এখান থেকে এটা 60, সেটা দুভাগে ভাগ হয়ে গেল 30 30, তাহলে এখান থেকে এটা 120 আর তার সাথে 30 মিলে 150 হয়ে যাবে। ভালো করে খেয়াল করো মন দিয়ে, এই হলো 150, এর নাম দিলাম এ বি অ্যান্ড সি, ঠিক আছে? এই 150কে এবার ইকুয়াল টু পার্টে ডিভাইড করছি, ভালো করে দেখো, সমদ্বিখণ্ড অঙ্কন করছি। তাহলে 150-র মাপটা প্রথমে নিলাম, ভালো করে দেখো কীভাবে মাপটা নিচ্ছি, এই যে এই পর্যন্ত 150-র মাপ নিলাম, এই দেখো, এই 150, ভালো করে মন দিয়ে খেয়াল করো, এই দেখো 150, এই পর্যন্ত 150 পর্যন্ত নিলাম, দেখতে পেলে নেওয়ার পর এই এখানে ধরে এই
ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো, এই এইটাই হলো, এর নাম দিলাম ধরো বিডি। এই বিডি হলো সমদ্বিখণ্ডক, বুঝতে পারলে? এই বিডি হলো সমদ্বিখণ্ডক। কোন কোন সমদ্বিখণ্ডক? এ বি সি 150, এটাকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করেছে। এটা হলো 75 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি। 75 আর 75 মিলে 150, এই 150 ইকুয়াল টু পার্টে ডিভাইড করেছে, বুঝতে পারলে? ইকুয়াল টু পার্টে ডিভাইড করেছে বিডি। বিডি এই যে রেখাটা, স্ট্রেট লাইন, এই সরলরেখাটা 150 অ্যাঙ্গেলকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করেছে, 75 অ্যান্ড 75। তাই বিডি হলো সমদ্বিখণ্ডক এ বি সি কোণের। তাহলে এ বি সি কোণটা কত, ভালো করে খেয়াল করো। এ বি সি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 150 ডিগ্রি। এই 150 ডিগ্রিটা ইকুয়াল টু পার্টে ডিভাইড হয়েছে। ইকুয়াল টু পার্ট কী কী? একটা হচ্ছে এ বি ডি, আর একটা হচ্ছে বি এই ডি বি সি, ডি বি অ্যান্ড সি, ঠিক আছে। আর এখানে হচ্ছে বিডি হচ্ছে সমদ্বিখণ্ডক, বিডি হলো সমদ্বিখণ্ডক। বুঝতে পারলে? তাহলে এইভাবে সমদ্বিখ অঙ্কন করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমি যে তোমাদের আজ যেটা দেখালাম, এটা হচ্ছে কোন সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেলকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করলাম 150, ঠিক আছে। এবার দেখো, তোমাদের আমি বাড়ির জন্য হোমওয়ার্ক দিচ্ছি দুটো, এই হোমওয়ার্ক অনুযায়ী তোমরা বাড়িতে দুটো করে দেখবে কেমন হলো, এবং হোমওয়ার্কটা করে আমাকে জানাবে কমেন্ট করে। এক নম্বর তোমাদের আমি দিলাম 75 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে সেটাকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করবে, আর দু নম্বর তোমাদের দিলাম 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করবে, ঠিক আছে। এই দুটো করে আমাকে কমেন্ট করে জানাবে পারলে কি না, পারলে আমাকে জানাবে, পরে ক্লাসে তোমাদের করিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসে তোমাদের আমি সমদ্বিখণ্ডকটা কাকে বলে বললাম, যে ঠিক আছে, সমদ্বিখণ্ডক কাকে বলে আরেকবার বলছি, কোনো কোণের, দেখো একটা কোণ, কোনো কোণের শীর্ষবিন্দুগামী একটা সরলরেখা ওই কোণটিকে যদি সমান দুভাগে ভাগ করে তবে ওই সরলরেখাকে সমদ্বিখণ্ডক বলে। এবং তারপরে তোমাদের আমি 90, এটা হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে সেই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করেও দেখালাম, এবং একটা সমদ্বিখণ্ডক বিডি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, সমদ্বিখণ্ডক ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করতে পারো। আর যদি তোমরা আজকের আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য।